আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর এখন কিন্তু বাজে 11টা, তো আমি বাসার সব কাজ টুকিটাকি যা কাজ ছিল সব কিছু কমপ্লিট করে গোসল টোসল করে তারপর এখন যাচ্ছি খালা বাসায়। আর সাথে আছে আইসক্রিম, দুইটা আইসক্রিম নিয়ে হয়েছে, একটা আমি খাবো আর একটা খালুকে দিব। অন্যদিন কিন্তু খালা বাসায় এর থেকে সকালেও আসা হয়, মানে ওই যে 8:30-এর দিকে আসি, কিন্তু আজকে মনে করতেছিলাম যে আসবো না, তারপরেও খালা খালু বারবার ফোন দিতেছিল, তো ভাবলাম যে যাই, যেহেতু কাজ টাজ পুরো কমপ্লিট হয়ে গিয়েছে তো বাসায় থাকতেও ভালো লাগতেছিল না ওইভাবে, এই জন্য এখন আর কি আসলাম। আর এই রোদের ভিতরে হেঁটে আসতে আমার কিন্তু বেশ ভালোই লাগতেছে, যেহেতু গোসলটাও কমপ্লিট হয়ে গিয়েছে তো খুব ভালো লাগতেছে। আজকে ভাবতেছি দুপুরবেলায় খাওয়া দাওয়াটা এখান থেকে কমপ্লিট করে বাসায় চলে যাব। অন্যদিন আমি সকালবেলা আসি আর রাত্রেবেলা আমার হাজবেন্ড 8:30-8:30-এর দিকে নিতে আসে, তখন আমি চলে যাই, কিন্তু আজকে ভাবতেছি ওকে আসতে বলবো দুপুরবেলা, একটু পরে খাওয়া দাওয়া করে আবার ওর সাথেই চলে যাব, নাহলে ঠান্ডায় যেতে মানে খুব কষ্ট হয়, আর রাত্রেবেলার টাইমটাই কিন্তু বেশি ঠান্ডা পড়ে। খালা বাসায় চলে আসছি আর আজকে খালা এই যে উপরে রান্না করতেছে, ছাদের উপরে ওখানে রান্নাঘর আছে, এখন উপরে যাব। খালা বাসায় আসলে আমার বেশ ভালোই লাগে, কারণ হচ্ছে খালার সাথে গল্প করতে করতে আমার দিন কেটে যায় পুরো দিন। কি গো, দরজা খোলো, কলিং বেলও নষ্ট হয়ে গেছে, মানে হচ্ছে অটো বেজেই যাচ্ছিল, তাই তো হচ্ছে সে ব্যাটারি খুলে রাখছে, এখন হচ্ছে ডেকে ডেকে গেট খুলতে হয়, কি জ্বালা। এই কচু শাক রান্না হবে ইলিশ মাছের মাথা দিয়ে, আর এখন আমি রোদে বসে বসে এই আইসক্রিম খাবো যাতে ঠান্ডা না লাগে। এই যে আইসক্রিম খাচ্ছে, আইসক্রিমটা অনেকটা গলে গিয়েছে, অবশ্য ভালো হয়েছে আমার জন্য, যেহেতু আমার একটু ঠান্ডার সমস্যা আছে আর এই জন্যই আমি রোদে বসে খাচ্ছি। আমার হাজবেন্ড বলে যে দোকানে পাওয়া যায় না পাওয়া যায় না, তো কালকে এক দোকানে গিয়েছিলাম, ওর সামনে জিজ্ঞাসা করলাম, দোকানদার বললো যে হ্যাঁ আছে, কিন্তু ও খেতেই দিবে না যেহেতু আমার ঠান্ডার সমস্যা, তো মারামারি করে কালকে নিয়ে আসছিলাম। কালকে অবশ্য একটা নিয়ে আসছিলাম, রাত্রিবেলা বললাম যে আরও দুইটা নিয়ে আসো, তো ওই যে দুইটা নিয়ে আসছে, একটা আমি খাইয়েছি আর একটা খালুকে দিয়েছি। আরও একটা জিনিস দেখাই, এই যে দেখেন কালকে হচ্ছে খালা বাসায় হচ্ছে কুমড়ার বড়ি দেওয়া হয়েছে, তো আমি অনেক ভিডিও করছিলাম, মনে করছিলাম যে আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে কুমড়ার বড়ি দিতে হয় বা কী কী কাজ করতে হবে, কিন্তু রাত্রিবেলা কীভাবে কীভাবে জানি হাতের চাপ লেগে ভিডিও মানে পুরো ভিডিওগুলোই হচ্ছে ডিলেট হয়ে গিয়েছে, তার জন্য খুব খারাপ লাগতেছিলো। তো বড়িগুলো বেশ ভালোভাবেই শুকিয়ে গিয়েছে, যেহেতু কালকের রোদটাও ভালো ছিল আজকের রোদটাও ভালো ছিল, তো এই যে ভালোভাবে শুকিয়ে গিয়েছে। খালা দেখলে বকা দিবে, আমি তো একটা উঠাই ফেলছি আপনাদের দেখাতে, যে এই ভিডিও দেখলে জেনে যাবে যে আমি উঠাইছি। আমি এখন নিচে চলে আসছি, খালা রান্নাবান্না করতেছে, রান্নাবান্না শেষ হলে আমি খাওয়া দাওয়া করে নিব, তো এখন ভাবলাম যে একটা ঘুম দেওয়া যাক এরকম টাইমে, শীতের সময় 12টার দিকে 1টার দিকে দেখবেন যে প্রচুর পরিমাণে ঘুম লাগে, তো আমার প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে, তো ভাবতেছি একটা ঘুম দিয়ে উঠে তো খাওয়া দাওয়া করে তো আজকে বাসায় চলে যাব, এখানে তো থাকা হবে না, তো একটা ঘুম দিয়ে উঠাই যাক, নাহলে যেহেতু বেলা ছোটো পরে আর মনে হয় ঘুমানো হবে না, তো এখন একটু ঘুমাবো আমি। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর আজকে খালা রান্না করছিল আলু দিয়ে মুরগির মাংস, আর এখানে পার্শা মাছের ঝোল করছিল, তারপরে হচ্ছে কচু শাক রান্না করছিল, সব তরকারি অনেক মজা ছিল, কিন্তু তারপরেও সকালবেলা খালা আলু ভর্তা বানাইছিল ডিম দিয়ে, এটা আমার খুবই পছন্দ, এই জন্য আমি শুধুমাত্র আলু ভর্তা দিয়েই ভাত খেয়েছিলাম আর কোনো কিছু দিয়ে খাইনি। এখন বাজে 2টার, আমি খাওয়া দাওয়া করে বাসায় চলে যাচ্ছি, আমার হাজবেন্ডের আসার কথা ছিল, মনে করতেছিলাম যে ও আসলে খাওয়া দাওয়া করে তারপরে বাসায় চলে যাব দুইজন একসাথে, কিন্তু ও হঠাৎ করে ফোন দিয়ে বললো যে আসবে না, তো ভাবলাম যে আর ঘুমানোর দরকার নেই, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাসায় যে ওকে একটু সারপ্রাইজ দিই, কারণ ও মনে করতেছিল যে আমি রাত্রেবেলা আসবো, রাত্রেবেলা ও ফোন দিয়ে আমাকে বলছিল যে রাত্রেবেলা আমাকে নিয়ে যাবে, তা আমার ভালো লাগতেছিল না আজকে খালা বাসায়, এই জন্যই আর কি তাড়াতাড়ি চলে আসছি। আর আসার সময় খালা ওর জন্য একটু কচু শাক দিয়ে দিয়েছে এই বাটিতে, কারণ ও শাকটাকে একটু বেশি পছন্দ করে, বিশেষ করে কচু শাকটা বেশি পছন্দ করে, আমি নিয়েও আসতে যাচ্ছিলাম না তাড়াহুড়ার জন্য, এই যে দেখেন শপিং ব্যাগ মানে খুঁজে পাইনি, এই জন্য হচ্ছে হাতে করে নিয়েই চলে আসছি, খুব ঝামেলা হয় কোনো কিছু নিয়ে যাওয়া যায়, আর যেহেতু হেঁটে হেঁটে যাই তো ওই টুকিটাকি জিনিসপত্র হাতে থাকলে খুব অসহ্য লাগে, কিন্তু কিছু করার নেই, খালা জোর করলো, আর যেহেতু আমার হাজবেন্ড খুব পছন্দ করে তো ভাবলাম যে নিয়ে যাই, তাহলে ও এখন খেতে পারবে সেই অনুযায়ী আর কি, তো
খাওয়া দাওয়া করে যেহেতু হাঁটা শুরু করেছি প্রচুর পরিমাণে কষ্ট লাগতেছে, কষ্ট হচ্ছে হাঁটতে। এই যে দেখেন আমার হাজবেন্ডকে ফাইনালি খুঁজে পাওয়া গিয়েছে। আমি বাসায় এসে দেখি ও চুপচাপ করে বসে আছে, আমাকে বললো যে খাওয়া দাওয়া করছে, এই জন্য আমি ঘুমাই গিয়েছিলাম। ঘুম থেকে এখন ওঠার পরে সে বলতেছে যে খাওয়া দাওয়া করেনি। কি দেখছো না তোমার আর আমার ভিতরে দড়ি চলে আসছে। আমি কি কালো হয়ে গিয়েছি, কালো হয়ে গেছি, সারা রাত দিন এই কথা বলে। আর কিছু বলবার? চলে রাত্রিবেলা ঘুরতে যাই। কোথায় কোথায়? ইলিশ মাছ দেয়া থাকলে তো কচুর শাক আমার কাছে খুবই প্রিয়। খুব মজা আছে ইলিশ মাছটা, এই ইলিশ মাছ না এই কচুর শাকটা। আমার হাজবেন্ড সন্ধ্যাবেলার দিকে বাইরে গিয়েছিলাম, এই যে সন্ধ্যাবেলার জন্য আমার খাওয়ার জন্য ডাল ভাজা নিয়ে আসছে। আর এটা একটা চিপস, এক প্যাকেটে তিনটা থাকে, এটা খেতে এত মজা। মানে এটার চিপসের স্বাদ তো মানে একই রকম সব কিছুর, সব মানে সব চিপসেরই একই রকম টেস্ট, কিন্তু এই যে মশলাটা দিয়ে আছে না উপরে, এটার জন্য খুবই ভালো লাগতেছে। হালকা একটু ঝালঝাল লাগতেছে, খেতে খুবই মজা লাগতেছে। এখন হবে রাত্রিবেলার খাওয়া দাওয়া। আর রাত্রিবেলা বেগুনি নিয়ে আসছে, আলুর চপ নিয়ে আসছে। কেমন লাগতেছে? ঠান্ডা লাগছে? খাও খাও, খাওয়া শুরু কর। আর আগের থেকে আমি মশারি রেডি করে রাখছি, খাওয়া দাওয়া হয়ে গেলেই তাড়াতাড়ি যে ঘুমাতে যাব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিতেছি। সবাই ভালো থাকবেন। এদিকে আমার হাজবেন্ডের অবস্থা দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।